বেনিয়া বাবার হাতে ছেলে খুন আর এই ছেলে খুনের ঘটনার পরই বাবা পলাতক তার খোঁজ মিলছে না বাবা রমেশ থাপা এবং ছেলে রোশান থাপা এই দুজনের মধ্যে বাদানুবাদ হয় এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর আমরা পাচ্ছি বাবা এবং ছেলে দুজনেই নেশাগ্রস্ত ছিলেন ছেলেকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে বাবা এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এরপরই যখন রোশন থাপা ছেলেকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রনয় ঠিক কি ঘটেছিল বাদানুবাদ থেকে এত বড় ঘটনা এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো শুধু যে বাদানুবাদ তাই নয় ঘটনার পেছনে অন্য কোনো মোটিভ রয়েছে এমনটাই প্রাথমিকভাবে তদন্তকারী কর্তারা মনে করছেন তোমাকে জানিয়ে রাখি পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পারছি রসান থাপা অর্থাৎ যে খুন হয়েছে তাকে কিন্তু সোনারপুরের একটি নেশামুক্তি কেন্দ্রে রাখা হয়েছিল কারণ অত্যধিক নেশা করার জন্যে যদিও পরবর্তীকালে সেখান থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসা হয় সুস্থ হওয়ার পর সে বাড়ি ফিরে আসে এই যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা প্রশান্তকে বলবো বাড়িটার ছবিটা দেখানোর জন্য এটাই হচ্ছে দেহি শ্রীরামপুর রোড অর্থাৎ বেনিয়া থানা এলাকা দিয়ে শ্রীরামপুর রোডের এই বাড়িতেই রসান থাপা এবং তার বাবা এবং পরিবারের সদস্যরা থাকত এবং যেটা গতকাল রাত্রি সাড়ে আটটা থেকে নটা নাগাদ এই ঘটনা ঘটে পরিবারের বাকি সদস্যরা বলতে রসায়নের মা সেই সময় জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি বাড়িতে ছিলেন না রসানের এক মেশো তিনি খবর পেয়ে যখন বাড়িতে আসেন তখন দেখেন এই যে বাড়ির গেট এই মুহূর্তে বন্ধ রয়েছে অর্থাৎ এই যে গলি এই গলির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রসানকে এরপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সিএনএমসি হাসপাতালে যদিও সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তবে ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ তদন্ত করছে ঘটনার পর থেকে পলাতক রশনের বাবা রমেশ থামা নজর রাখো রনয় স্থানীয়রা কি বলছেন একবার শোনার চেষ্টা করব স্থানীয়দের বক্তব্য মেয়ে ফোন করে আমাকে বলছে কি বাবা বাবা মারা গেছে মারা গেছে মানে কে আমি এখানে মাছে এই এক সেকেন্ডে রাস্তায় ছিলাম আমি আমি দেখি রাস্তার মধ্যে এখান থেকে বাইরে গেলাম আমি দেখলাম কি কি হয়েছে আমি তো দেখলাম পুরো ছেলেটা পুরো রক্ত এত রক্ত এত রক্ত আমি বুঝতে পারলাম না কি ওতে রক্ত কোথায় দিকে তারপরে ও ওকে আমি রিক্সা তুললাম রিক্সা তুলে আমি হসপিটাল নিয়ে গেলাম আমি জানতাম না কি হয়েছে আমি ওকে আমি আগে আমি ট্রিটমেন্ট আগে ট্রিটমেন্ট ফলো করলাম আমি তো বাবার সঙ্গে তো তড়কা তড়কি করে ছেলেটা তো ওর বাবার সাথে হাতাবাই হলো হাতাবাই হলে তারপরে ওকে মেরে ফেললো ওকে বাবাটা ছুরি দিয়ে আগে ঝামেলা হতো বাবা এরকমই বলতো কি হ্যাঁ তোকে মেরে ফেলবো মেরে ফেলবো মেরে ফেলবো বাবা তখন পালিয়ে গেছে বাবাকে একটু ধরুন আপনি আমি তো বলছি কি কারণলি আপনি যেখানে পুলিশ হোক পুলিশ হোক সরকার হোক কিছু হয় কি আমি আমাদের রিকোয়েস্ট কি বাবাকে অ্যারেস্ট করা যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা